আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতুহু। তাহলে আজারজিয়া নিউজ এরিয়া ইয়ান দাসে বাংলাদেশ তো দ্য ডেলি স্টারে দাসে পাবলিশ করছে। তাহলে বাংলাদেশ আমেরিকা তারা দিনি দেশর দরমিয়ান মজেদ আছে সেক্রেটারি স্টেট মিনিস্টার লেভেল সেক্রেটারি লেভেল আছে তারা তো বৈঠক চলেন। তাহলে ইয়ান মাঝে তাহলে রোহিঙ্গা রিপার্টেশন ইউএস টু ইঙ্গেজ এ নিউ আফটার মায়ানমার পোলস ইন নভেম্বর। তাহলে আমেরিকা ইয়ে বাংলাদেশরে বরাশা দিয়ে দে পরমা মাঝে যা মহন্ত বুটা ইয়ের বুডর বাজে হদে ডর আরো দাসে বর্মার উরে পেশার আর লাগাইও হইয়ে নইয়া তারার লইরে আরা ইংগেজ করিম রোহিঙ্গা কল ওয়াপেস যাই ফারে দে হন্দেলা রাস্তা লই। তইলে এখন আরা আমেরিকা তু বেশি বেশি সেনশন কল লাগাই আর বাদিও মুন্তু যাইরে আরা আরো নয়া নয়া স্টেপর হামক কল করিম। তইলে জিন নাকি হিউম্যান রাইট ভায়োলেশন করে ইন ওর ওরে স্টেট এফআইআর এন্ড ন্যাশনাল ইলেকশন যা বর্মা মাঝে নভেম্বর 8 তারিখ মাঝে গরিবাল্লা বলি ওরে বর্মা এ ফাইসলা করছে। তাহলে বাংলাদেশের যা নাকি ফরেন এফআইআর মিনিস্টার যা শাহরিয়ার আলম ইবাইয়ে আজ্জা রোহিঙ্গা রিপাট্রিয়েশন এর বাবদে তাহলে আরা আরা দেশত শাহরিয়ার আলমে হওয়াতে বাংলাদেশের আরা আরা দেশত লম্বা টাইম রোহিঙ্গার মুসাদ সাহায্য রোহিঙ্গাল্লা আনিয়ে এনে আর রাখিবাল্লা নসায় তুললে বর্মার ওরে তোমরা পেশা দি বর্মারে রোহিঙ্গা ইন এনে ভারে এনে জলদি পৌঁছাইবল্লা কোশিশ করেন হইয়ে যেবা নাকি ডিপুটি ইউএস ডিপুটি সেক্রেটারি অফ স্টেট স্টুপেন্স বেগুন সদে এতে দাসে ঢাকা মাঝে হোটেল সারাটন মাঝে তারা দাসে ফাইভ স্টার হোটেল মাঝে তারা দাসে কম্প্রেসিভ ইয়ে দুই দেশের বৈঠক আমেরিকার ইউএস দাসে ডিপুটি সেক্রেটারি অফ স্টেট তাহলে ইবা ইতে তো আর দাসে কি হইতে The US Deputy Secretary of State said it hoyen hot that they have already imposed some sanction it are already tarada se sanction kal lagaiye and no ehon and hot that that's there is national election paroma the election or number rashtra tarike yar baje ara no system dasse aro doctor dasse pressure kal lagaiyo jene pare ne rohingya kol wapas eso jage hore den dilla rasta kol ne level la le bangladesh or us official arrived in dhaka from india le tara india to ajja duja phonse ga this afternoon mane ajja 3 day visit 3 din or visit tara koile shuru maje india shil india maje jin tara meeting kol achilen বাংলাদেশে আসি বাংলাদেশের মধ্যে 3 দিনের বেজিট থাকিব বলে তারা এক ঘন্টা তো আরো লম্বা আছে টাইম তারা দাস মিটিং তারা হানা কল হাই ডিসকাস গুজে ডিফারেন্ট ইস্যু উপরে বলে শাহরিয়ার আলম হদ দেখি বাংলাদেশে দাস আমেরিকা তো ফুরাফুরি দাস হই দেখাই দেখি বলে হলে আরা বাংলাদেশের হুঁয়াতে আসি রোহিঙ্গা রিফিউজি ওয়াপেস দেশে জাইফারে দিয়ে আনো মাঝে আরা সাই বলে আরা জেন্দিলা সাই এন্দিলা করি ওরে পরমাত্ম লোয়া ফুরিব বলে ইয়ানোর ওরে তারা দাসে হতাক কল ইয়ে ডিসকাস গুজে এখনর যা নিউজ এরিয়া ইয়ান্দা আছে দ্য ওয়াশিংটন পোস্ট আমেরিকার সবচেয়ে ডর যা নাকি প্রেস মিডিয়া ওয়াশিংটন পোস্ট ইবার মাঝে দাসে রুকর প্রেসিডেন্ট মন্টুংকিং এর আর্টিকেল দাসে এবার দাসে যে ইন্টারভিউ এবারে দাসে আজ্ঞা দাসে সাবাইয়ে নিউজ লিখকে তাহলে বুরুকর প্রেসিডেন্ট মন্টুংকিং এর দাসে প্রমাণ মাঝে এখন অর্ধে ইলেকশন বুট ইয়ে কাপুই এবার নাকি নভেম্বর 8 তারিখত গরিবাল্লা বলি ওরে যার এবার ওরে হাজগরি বুরুকর প্রেসিডেন্ট থুংকিং এ দাসে এবার নাকি ইন্টারভিউ এবারে দাসে হই দেখাইয়ে তৈলে বর্মা ইয়ে 5 বছর পর্যন্ত কনসেনসুস ইয়ে এনএলডি গভর্নমেন্টে 5 বছর পর্যন্ত কি হইয়ে থুংকিং ইজ প্রেসিডেন্ট অফ বার্মিস রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে হোয়াটস ডিফারেন্ট 5 ইয়ার্স ক্যান মেক ইন 2015 হইতে এ পর্যন্ত 5 বছর এনএলডি গভর্নমেন্ট সিভিলিয়ান গভর্নমেন্ট বর্মা মাঝে এই ইলেকশন লিড আছে সিভিলিয়ান পাবলিক নামাইন্দাই পাবলিক গভর্নমেন্ট ওই দে আগে যে মিলিটারি ছিল এখন সিভিলিয়ান গভর্নমেন্ট মানে সুশি গভর্নমেন্ট ইবার সিভিলিয়ান পাবলিক গভর্নমেন্ট তাহলে ভাই 5 বছরের ভিতরে বুরুকর প্রেসিডেন্ট মন্টুং হওয়ার দেখি মেনি অব মাই ফলো রোহিঙ্গা পিপল সে তাহলে আর আর বেশি রোহিঙ্গা কলে এনএলডি হতে এবারে দাসে গভর্নমেন্ট আনি বলা বহুত কোশিশ করছে লেকিন অনসেন সুশি এবার দাসে 2015 দাসে ল্যান্ড slides victory in the Myanmar first democratic elections. Pille, Oila Bar Dase Parmar democratic election
মাঝে তারা আছে জিথিওরে লেকিন পাঁচ বছরের ভিতরে তারা কি গইছে নাথিং এন হয় কিছু না করে তারা কিছু চেঞ্জিং করে না পারে তাহলে বুরুকার প্রেসিডেন্ট মন্টুংগিং অর তরফ তু যে নাকি দ্য ওয়াশিংটন পোস্ট মাঝে এবার আর্টিকেলরে এবার স্টেটমেন্টরে লিখে তাহলে এর ভিতরে ক্লিয়ার গুড়িওরে দাসি ভাই হই দিয়ে দেখি বলে হইলে অংসেন সুশির গভর্নমেন্ট যেবা নাকি এনএলডি গভর্নমেন্ট এবার টাইমত আজাতু তিন বছর আগে তলে অংসেন সুশির গভর্নমেন্টর মাঝে রোহিঙ্গা অকল দাসে জোনোসাইড গরিয়রে দেশতু ন্যায়ালয় দিয়ে ফেলাইয়ে তলে রোহিঙ্গা অকলর গড়ফুরা দিয়ে ফেলাইয়ে রোহিঙ্গার মাইয়া ভিন্দর র্যাপ গুজে রোহিঙ্গা অকলরে হাইটে মাঝে গড়ফুরা দিয়ে ফেলাইয়ে দেশতু ন্যায়ালয় দিয়ে ফেলাইয়ে মিলিটারি অপারেশন চালাইয়ে রে এবার অংসেন সুশির গভর্নমেন্ট তলে হাত লাগতুন আরো বেশ মানুষ দেশতু ন্যায়ালয় দিয়ে ফেলাইয়ে পাঁচ লাখ পর্যন্ত মানুষ দেশে তখন আছে ইনর বিশেষ খারাপ হালত লইয়ে রে গুজরা করে জিনরে ন ইলেকশন মধ্যে বুদ্ধিতদের ন ইলেকশন মধ্যে তিয়াইতদের ন ইলেকশন গুত্তদের বললে এমদিল্লা দাসে ইলেকশন জিবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন বললে কোম ফরক ধর্ম ফরক জাত ফরক গরিয়রে বর্মা মাঝে ইলেকশন করে দে বর্মার যে নাকি অংসং সুশির গভর্নমেন্ট দাসে তারা দাসে রোহিঙ্গা কলর লোয়ার আতর ওতু ইলেকশন করে দে রোহিঙ্গা কল মার্ডার গরিয়রে ইলেকশন করে দে বললে এমদিল্লা ইলেকশন ইবা ইলেকশন ন এবার সিলেকশন এবার আছে কোন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন যেবারে খনিকিয়ে মানি নল যেবা খনিকর দুনিয়ার অবজারভেশন আইয়ের না কোনো দুনিয়ায় মানি লো দিন দিলা ইলেকশন যেবার কোনো লেগিটিমেসি নাই যেবার জরিয়া কোন এদাসে পাবলিক দাসের রিপ্রেজেন্টেটিভ ফ্রি এন্ড ফেয়ারলি ইলেকটেড ওইয়ারে জাইফার দেন দিল্লা আছে তাহলে ইন হইলে বানোয়াট ইলেকশন তাহলে এন দিল্লা ইলেকশন গড়া তুনার নগরা বালা বলে হইয়ের আর যে কমিউনিটি কলে দাসে যে যে দেশক কলে ইলেকশন আল্লাহ পয়সা দে এন দিল্লা পয়সা এর খরচ নগরি তাহলে রোহিঙ্গা কলর ফেভার মধ্যে দাসে হামগরি বাল্লা বলি ইয়ান আছে বুরুকর প্রেসিডেন্ট মন্টুংগিং অত্তু ঠিক হচ্ছে আরো খুঁজছে বুরুকর প্রেসিডেন্ট মন্টুংগিং অত্তু আরো হদ দেখি বলে হইলে 1960 মিলিটারি অকলে দাসে খান অনুরে বর্মার দাসে মিলিটারি সাইজ গুড়ি ফেলাইয়ে মিলিটারি অকলর আতম মাঝে পাওয়ার লইছে তাহলে এ হইতে রোহিঙ্গা কলরে দাসে ওয়ান বাই ওয়ান সিস্টেমেটিক লিয়রে দাসে দাসে ডিসক্রিমিনেশন করি যার আর দাসে কানুন নামানিয়রে তাহলে মিলিটারি কানুন লইরে জুলুমর শিকার বানাই যার দে তাহলে 1982 সিটিজেনশিপ ল যেবা নাকি ব্ল্যাক ল যেবার জরিয়া রোহিঙ্গা কল দেশিত হক করতো বেসিক রাইট অকল ফ্রিডম অব মুভমেন্ট জিনেছিল ইম্বে গুন দাসে মাহেরো বগিয়ে দি তাহলে ইয়ার আগে দাসে দাসে হদে আর গ্র্যান্ডফাদার যেবা ইবা দাসে বর্মার পার্লামেন্টেরিয়ান সেক্রেটেরিয়েট ছিল তলে ইবা ইয়ে তম্মাদে আরা দেশিতা আরা দেশে দেশর দেশে বুদ্ধি ফেজি পার্লামেন্ট গিজি রোহিঙ্গা হিসাবে দাসে আরা রিকগনাইজ গিজি তলে এখনো টাইম তাইরে আরা রে দাসে জুনোসাইট গরিয়রে তলে আরা রে জীবনী কি দেশিতা ছিল ইন দাসে ব্ল্যাক ল জিবা 1982 সিটিজেনশিপ ল ব্ল্যাক ল জিবারে জরিয়া রোহিঙ্গা কলরে দেশিতার হক তু ফ্রিডম অব মুভমেন্ট সালাফিরাত তু বেগুনত পাউন্ড দি লাগাই দেবে তলে এখনো টাইম তারা দাসে জুলুম অস্বীকার বণিকদে কোম একতরফিয়া বর্মা কোমে জুলুম গড়ি যার ন বুদ্ধিতদের বুড়িয়াইতদের ন আরা হনকান গড়ি ফারির এন্দিলা হালত আর রোড বানাই ফেলাইয়ে জেন্দিলা নাকি ডিসপ্লেস রোড রাস্তা বিডার মানুষ বানাই ফেলাইয়ে তৈলে ইয়ানর বর্মা হতে ইতারা দাসে এ জুলুম একতরফিয়া জুলুম গড়ি যার তৈলে ইতারা জিং করের ইন দাসে আরা নিজের মনমজিন তলে তারা হন দুনিয়ার কানুনরে মানিয়রে করে দে ন দে ইয়ানরেন হইরে হইতে হইয়ে অতো ভিডিও কল দেখা যার ভিডিও মধ্যে দাসে আনলফুল দাসে অবিচারি ইনসানরে দাসে ইনসানে দাসে দুনিয়া তো করে খতম করে দিতে ইন্দিল্লা মারা কল লাম্বাদ বাজে দাসে ইন্দিল্লা মানুষ কল ইন হন মানুষ খোয়ানো যাইব যেতেরা ক্রাইম করে ইন দাসে জাহেল কল জানোয়ার কল তারা দাসে ইন্দিল্লা গরিয়রে ইনসানরে জুলুম গরি ফারেদ দে তুলে রোহিঙ্গা কম হদ দে তারা মজুলুম কম তালেম করে জুলুম গুজে দেতলা মজুলুম দে বাংলাদেশের রিফিউজির কেমত আবু তাহলে নিজের ইজ্জত বাছাই বললা নিজের শান্তি ইল্লা নিজের ফুজিন বাছাই বললা তাহলে জালেম অকল বর্মার মিলিটারি অকলে জুলুম গুজে দেতলা তাহলে শান্তি ভজন করে দে কৌমে যদি এন্দিল্লা অশান্তি অদ্দ এন্দিল্লা ঠসারি এন্দিল্লা জুলুম এন্দিল্লা অত্যাচারী গরিবার দইলে ইন ইনসান ন ইন অ ইনসান হিনরে ইনসান হওয়া না যাব তাহলে ইন হিউম্যান বিন ন এখনো টাইমত আরা
মানসাই এ যে মানুষিনি মান উগ্র মানুষরে এঙ্গুরি মারে ইয়ান রাখান ইনসাফ আরো দাসে বাংলাদেশের জমিনত যে দেশত ইনসাফ আছে আদাল আছে দেশে আনত তুলে ইয়া আর ইয়ান সঞ্জাগাত ইয়ে সনফারত ইয়ে সনমাজির আন্ডারে ইয়ে তুলে যদি এন্দিল্লা মাজির মনটু এন্দিল্লা যদি মানুষের মনটু এন্দিল্লা গুড়ি মাজিতে হইলে মানুষিন বেকুন ফসুর বন মানুষি ইনরে কানুনি সাজা দিবল্লা বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারে আন্ডার মানে এটার আন্ডারে কানুনি সাজা দিবল্লা বলি আছে আর তো রিকোয়েস্ট করা যাবো বলে আর ইনর আইডেন্টিফাই করি রে এত জলদি পারি এত জলদি বাংলাদেশের গভর্নমেন্টের আত মাঝে মানুষ ইনর দাসে ফুল বায়োডাটারে দাসে হ্যানোভার করি তাহলে সাজার মুখোমুখি করাই বললা বলি তার আরে শাস্তি জিন আছে ইন দিবল্লা ই রোহিঙ্গা নদিয়ান আর ফলে শুরু মধ্যে ডিনাই করে দিও ই রোহিঙ্গা নদিয়ান তাহলে ইন ই বর্মার গভর্নমেন্টের মানুষ হইব ইন নইলে হিন্দু হইব বর্গ হইব কাভে তারা রোহিঙ্গা মুসলমানের জুলুম করে মানুষীনারা জুলুম করে বেগুন হবে আরো বুদ্ধিস্ট কমে রোহিঙ্গার জুলুম করে দেয় ইনও বুদ্ধিস্ট কমর ভিতর হইব মানুষীন ফলেশ্বর মধ্যে রোহিঙ্গা নদিয়া নারা ডিনাই ইয়া নারা আছে ইয়া নারা রোহিঙ্গা মুসলমানে রোহিঙ্গা কম হদিবা শান্তি ভোজন করে দেখম রোহিঙ্গা কম হদিবা ইসলামিক দিন মানে দেখম ইতারা ইন্দিল্লা জুলুম গড়ি নপারে ইন্দিল্লা অবিচারী হাম গড়ি নপারে থলে জেতারা গড়ে ঋণ আছে অন্য ধর্মর মানুষ হইব ফিলিম বর্মার গভর্নমেন্টে এনে পয়সা দিয়ে করার হিসাবে অন্য দাসে বুদ্ধিস্ট কম হইব তাহলে আর জলতি জিনিস ইয়ানোর আইডেন্টিফাই করি ওরে সন্মাজির আন্ডারে সংক্ষেম সনবলগত যদি ইয়ানোরে ডিটেল ইনফরমেশন লই রে মানুষ ইনোর দাসে পরিচয় লই তারার একবার আইডেন্টিটি লই রে তারার এদাসে জলতি বাংলাদেশের গভর্নমেন্টর পুরত আদালতত সাজার মুখোমুখি করে বললা আর তো কুশি করি বললা বলি আর তো মজবুরু জাগরের কেল্লা নিজের খোমর ভুতরে নিজের খোমর ইজ্জত বাসা করিব নিজের ইমেশ্বর দাসে দুনিয়ার মন্তু আর টেরেস নদিয়ানোর দাসে আর তো সেই সাবুত দিয়া ঘুরিব আর টেরেস গরদে মানুষীন হন রোহিঙ্গা অন্য পারে ইয়ানোর আর তো ক্লিয়ার করি দাসে দুনিয়ার মন্তু আর তো বাসা করিব আল্লাহর মন্ত্রীও কথা ঘুরিব বলে ইয়ানোর আরা পুরা যে দূর পারে দূর কোশিশ করি বললা বলি আর দাসে হামিশালা জারিল করি।